আমরা এখন তো মাহফিলে আসলেই নোটিশের অভাব নাই, দাওয়া তো দেয় পছন্দ করে, আবার কানাকানি গিয়া হুজুর একটু রয়েছে বলে মনে করে হুজুর মনে হয় পাগলা রে, তুই তুমি কি বুঝো আর আমি কি বুঝি, আসো একটু অভিজ্ঞতার যাচাই করি। আমরা বুঝি না এমন না, কিন্তু বুঝতে বুঝতে এই মান তাওয়াল্লাহ আর মান তেকার তাকুয়ার ওয়াজ করতে করতে, হেকমতের ওয়াজ করতে করতে আজকে নবীর আশেকদের ফাঁসি হয়, নবীর বিরুদ্ধে যারা গালি দেয় কটুক্তি করে এদেরকে সরকারি প্রোটোকল দেওয়া হয়, নিরাপত্তা দেওয়া হয়। এই হেকমতের কসুর মোড়া খাইতে খাইতে আজকে আমাদের দেশের এই অবস্থা। আল্লাহর নবীকে কেউ এদেশে কটুক্তি করবে, মসজিদের মধ্যে হামলা করবে, মাদ্রাসায় হামলা করবে, ইসলামের বিভিন্ন কাজে বাধাগ্রস্ত করবে, উলামায়ে কেরামকে, হেফাজতের নেতৃবৃন্দকে বিভিন্ন মানুষ দিয়ে ছুরি দিয়ে আঘাত করবে, হেফাজত নেতৃবৃন্দের মাহফিল বন্ধ করে দিবে, মাদ্রাসা বন্ধ করে দিতে চাইবে, ধানমন্ডির কলাবাগানে মসজিদ বন্ধ করে দিবে, আবার নারায়ণগঞ্জে কথিত আইবি রহমান মেয়র আওয়াজ তুলবে মসজিদ বন্ধ করে দিয়া ফ্লাইওভার করতে হবে, পার্কের সৌন্দর্য বাড়াইতে হবে। জানতে মনে চাই ওই মেয়রের বাচ্চারা, তোরা কি এই দেশ থেকে মাখের মুল্লুক পেয়েছিস কিনা? সাবধান করে দিতে চাই, হুঁশিয়ার করে দিতে চাই, বাংলার জমিনে কে মেয়র, কে এমপি, কে এসপি, কে ডিসি, যদি ইসলামের বিরুদ্ধে যাও মসজিদে আঘাত করো, আমাদের দেখবার টাইম নাই। ইসলামের বিরুদ্ধে গেছো তো মসজিদে হাত দিছো তো সেই হাত ভেঙে দেওয়া হবে। অনেকে আমাদেরকে পরামর্শ দেয় হুজুর এদিক সেদিক কথা না বলি কোরআন থেকে বলবো, কোথেকে বলবেন? যে বলে কোরআন থেকে বলবেন, ওরা যদি ধর চুপ করে ধরে জিজ্ঞেস করি এই কোরআনের আয়াত কয়টা, 6666টা, সবগুলো পারেন? না হুজুর আমি হাফেজ না। তাহলে আপনি হাফেজ না, কোরআনের আয়াত থেকে পড়তেছি না বাইর থেকে পড়তেছি আপনি তো বুঝবেনই না, প্রথম পরীক্ষায় তো আপনি ফেল, জানবেন এর থেকে যান সরেন, প্রথম পরীক্ষায় তো আপনি ফেল, তো আপনি কী পরীক্ষা নেবেন? আমগর ওলামায়ে কেরাম ময়দানে বসে মঞ্চে বসে কোন আয়াত থেকে কথা বলছে না বলছে সেটা বোঝার মতো এবিলিটি বা যোগ্যতা লাগবে কি লাগবে না? আপনার যোগ্যতাই নাই, কোরআন থেকে বলতেছে না বাহির থেকে বলতেছে, আপনি এসে নিষেধ দেন কেন? তার মানে বোঝা গেল অনাধিকার চর্চা। অনাধিকার যেই কাজ যারে সাজে হ্যাঁ না করলে গাবলা বাজে, যেই কাজ যারে সাজে সে না করলে হঠাৎ করে যদি আমার থানায় ভয় কর ওসিগিরি করতে আমি পারবো? কোনো আলেম পারবে? অভিজ্ঞতা আছে? অন যদি ওসি সাহেব কয় যে আমি আজকে বক্তব্য দিই ওয়াজ করবো, হ্যাঁ পারবো? কোরআনের জ্ঞান আছে, তাফসির তর্জমা করার মতো এবিলিটি যোগ্যতা আছে? নেই। তাহলে তার মানে যেই কাজ যারে সাজে সে না করলে বুঝতে চান না মনে হয়। আমি এলাকায় গেছি তো স্বাভাবিকভাবে এলাকায় অনেক সময় ক্ষেত খামারে জমির মধ্যে ঘোড়াঘানি করা হয়। এই আপনারা তো আবার ভিন্ন ভাষায় কথা বলেন, চট্টগ্রামে এলে তো মনে হয় এটা অন্য রাষ্ট্রে আয়া বলছি, কক্সবাজারে গেলে তো এটা পুরাই আরেক রাষ্ট্র। তো আপনারা আমার কথা বুঝতেছেন তো, কথা বুঝাইতে পারতেছি তো? তো এলাকায় গেলে স্বাভাবিকভাবে ক্ষেতে খামারে যাই তো কাজ করতে, বড় ভাই কাজ করতেছে দেখতে গেছি। আমাদের গ্রামে আবার একটা প্রচলন আছে, আপনাদের এলাকায় আছে কি না, কিছু মুরব্বীরা আছে আমাদের ক্ষেতে খামারে কাজ করে, আবার কাজ করতে করতে এমন কাজ শুরু করে যে দুপুরের খাবার খবর নেই, পরে বাড়ি থেকে ভাত নিয়ে যেতে হয়। আছে আপনার ঘরে লাগে? তো বড় ভাইয়ের জন্য ভাতিজা, আমার ভাতিজা ভাত নিয়ে গেছি, আমিও সাথে গেছি। যাওয়ার পরে ভাত যখন নিয়ে গেলাম তখন গিয়া দেখি সে হাল চাষ করতেছে। কি করে? হাল চাষ করে। আমগর এলাকায় আবার গরুর জোয়াল দিয়া, গরুর দুই কাত, আপনারা কী গণ জোয়াল না কী গণ জোয়াল, আর একটা যে ওইরকম দাবায় দেয় ওটাকে লাঙ্গল, যাই হোক মিলাস, তো লাঙ্গল আর জোয়াল লাগাইয়া বড় ভাই চাষ করতেছে ক্ষেতের মধ্যে। তো ভাতিজার আমি খাবার নিয়ে গেছি, তো দেখলাম গিয়া বড় ভাই কয় কি হির টাইট, কি বলে টাইট, আপনারা কি বলেন? এরাই এরাই ঠিকই আম করে না, আবার এরাইটা বলে না, ক হির থিতি টাইট, তিনটা কয়। তো আমি গেলাম, যাওয়ার পরে দেখলাম খাবারের জন্য বড় ভাই আসছে। তো স্বাভাবিকভাবে করে কি, যখন গরু কেরাইকে আসে
তখন লাঙ্গলটা যেটা আছে ওইটাকে একটু দাবায়া জুড়ে নিচে একটু দাবায়া দিয়া তারপরে আস। তো ভাই এইভাবে দাবায়া দিয়ে আসছে, আমার আমারে বলতেছি কয় একটু দৌড়া রাখ দিয়া যদি চলে যা। তো আমি গিয়া ধরছি, শেখাইতে আসছে ক্ষেতের পাশে বড় আইলগুলো, আইল কি বলেন মুঠ আইল না লাইল, আচ্ছা যাই হোক। তো এটার উপরে খাইতে আসছে, আমারে বলছে ধরে রাখতে। আমি মনে মনে চিন্তা করছি, হ্যাঁ কইলে হির কইলে যা, আমি কইলে যাবো না। আমি করছি কি হির কইছি, তুই তুই না হির বলছি। ও মা আমি যে ক্ষেতে চাষ করতেছিল এই ক্ষেত রাইখা আইল টাইল ভাঙ্গা গরু যাইতেছে। আমি এইছে আমি আমি তো দেখছি আবার কতক্ষণ খেয়াল করছি যে হ্যাঁ যদি উল্টা দিকে যাইতে চাই তাহলে টাইট কর। তো আমি টাইট করছি, মানে যাইতেই আছে। তো আমি হির টাইট থি থি সব কইতেছি, কোনোটাই মানে না। তো এক পর্যায়ে বড় ভাই দৌড়ে আইসা লাঙ্গলে ধরলো খাওয়া ফেলায় রাইখা। কি অবাক বিষয়, সে হির বলতে গরু ওই দিক থেকে আবার নিজে এই ক্ষেতে চলে আসলো, লেঙ্গুরে কেমনে নাড়া দিয়ে একটা হালকা ফসার মধ্যে বাড়ি মারছে চলে আসছে। আমি অবাক হয়ে গেল, সেদিন আমার বুঝে আসলো যেই কাজ যারে সাজে সে না করলে কাবলা বাজে। আমার এই কাজ সাজে নাই, এই কাজের যোগ্যতা আমার নাই। কেন আমার বড় ভাই যদি কয় তুই তো ওয়াজীবন বড় করলি, আমি তো তোর ছুড়ো ভাই, তো ফটিক চুরির মাহবিলায় জামি করে খুব মনে হয় পারবে? হ্যাঁ কেন পারবে না? ও মুসলমান তোমাদেরকে বুঝাইতে চাইলাম, সুস্পষ্ট একটা ইশারা দিলাম, একটা কথা বুঝাইতে চাইলাম, তুমি যে কাজ করো তুমি সেই কাজটা চালায়া যাও। আমি প্রায় মাহফিলে বলি, আবারও বলছি, এত গরম বয়ান করে, আমরা এখন তো মাহফিলে আসলেই নোটিশের অভাব নাই, দাওয়া তো দেয় পছন্দ করে, আবার কানাকানি গিয়া হুজুর একটু রয়ে শুয়ে বলি, মনে করে হুজুর মনে হয় পাগলা রে, তুই তুমি কী বুঝো আর আমি কী বুঝি, আসো একটু অভিজ্ঞতার যাচাই করি। আমরা বুঝি না এমন না, কিন্তু বুঝতে বুঝতে এই মানতা আলিল্লা আর মানতে কার তাকুয়ার ওয়াজ করতে করতে, হেকমতের ওয়াজ করতে করতে, আজকে নবীর আশেকদের ফাঁসি হয়, নবীর বিরুদ্ধে যারা গালি দেয় কটুক্তি করে এদেরকে সরকারি প্রোটোকল দেওয়া হয়, নিরাপত্তা দেওয়া হয়। এই হেকমতের কসুর মোড়া খাইতে খাইতে আজকে আমাদের দেশের এই অবস্থা। 94% মুসলমানের দেশে একটা আশেক রাসূলের ফাঁসি হইলে কে আমির হেফাজত, কে মহাসচিব, কে রফিকুল ইসলাম, আমার রসুল সেটা দেখবে না। 94% মুসলমানের উপরে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, কেউ আমার সাথে একমত হইতে পারে, বিরুদ্ধে যাইতে পারে, তাতে আমার কিছু যায় আসে না। 94% মুসলমানের দেশে আল্লাহ নবীর বিরুদ্ধে গালি দেওয়ানেওয়ালা সাতেবে রাসুল হত্যার কারণে আমার একটা মুজাহিদ ভাইয়ের ফাঁসি হলে বাংলার প্রত্যেকটা মুসলমানের উপরে আল্লাহর নবী বদদোয়া দিবে, কে আমির হেফাজত, কে মহাসচিব, কে মামুনুল হক, কে আল্লামা বাবুনগরী, রাসুল দেখবেন না। রাসুল বলবেন 94% মুসলমানের দেশে কেন আমার আশিকের ফাঁসি হল। তো এখানে তুমি কোন হেকমতের কসুর মোড়া খাও? একদল তো বাইরিছে হেকমত হেকমত মানতেক মানতেক, এখন তো এটা একটা সিস্টেম হয়ে গেছে, এটা একটা ওয়ে সুযোগ। কি হেকমত মানে হলো এখন আপনি যত সত্য কথাকে হক কথাকে আড়াল কইরা পেট পূজা আর পকেট পূজা আর দণ্ডবাজি করতে পারেন, এটার নাম হলো হেকমত। গোড়ার ডিম বুঝাও করে আমরা মনে হয় হেকমত বুঝি না, তোমার চাইতে 3.5 লাইন বেশি হেকমত বুঝি, কিন্তু হেকমতের মানে এই না আল্লাহর নবীকে কেউ এদেশে কটুক্তি করবে, মসজিদের মধ্যে হামলা করবে, মাদ্রাসায় হামলা করবে, ইসলামের বিভিন্ন কাজে বাধাগ্রস্ত করবে, উলামায়ে কেরামকে, হেফাজতের নেতৃবৃন্দকে বিভিন্ন মানুষ দিয়ে ছুরি দিয়ে আঘাত করবে, হেফাজত নেতৃবৃন্দের মাহফিল বন্ধ করে দিবে, মাদ্রাসা বন্ধ করে দিতে চাইবে, ধানমন্ডির কলাবাগানে মসজিদ বন্ধ করে দিবে, আবার নারায়ণগঞ্জে কথিত আইবি রহমান মেয়র আওয়াজ তুলবে মসজিদ বন্ধ করে দিয়া ফ্লাইওভার করতে হবে, পার্কের সৌন্দর্য বাড়াইতে হবে। জানতে মনে চাই ওই মেয়রের বাচ্চারা, তোরা কি এই দেশটাকে মাখের মুল্লুক পেয়েছিস কিনা?